শ্রীনগর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মা মাটি মানুষের রান্নাঘরে আজ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুদীপ রাহা। তিনি নিজের হাতে গরিব মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন এবং এই সাধু উদ্যোগের জন্য এলাকার যুব তৃণমূল নেতা কর্মীদের অভিনন্দনও জানান। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন সুদীপবাবু বলেন, যারা কোনো কাজ করে না, ঘরে বসে থাকেন, তারাই অন্যের কাজের সমালোচনা করে। কাজ হলে তার সমালোচনা তো হবেই। তৃণমূল যুব কংগ্রেস এই ধরনের ইউজলেস পার্সনের সমালোচনা নিয়ে ভাবিত নয়। নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেস এই কমিউনিটি কিচেনের কাজ করছে, কি বলবেন? না, এটা সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোথাও তৃণমূল ছাত্র পরিষদ, কোথাও তৃণমূল যুব কংগ্রেস, কোথাও তৃণমূল মহিলা কংগ্রেস, তারা সারা বাংলা জুড়ে করছে। নবগ্রামও তার থেকে ব্যতিক্রম নয়, তারাও তৃণমূল কংগ্রেসের এখানকার যুব যোদ্ধারা। শতদ্রু কর আছে, অরিত্র আছে, আরও সকলে, আমি সকলের নাম আলাদা করে বলছি না। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, তিনিও প্রতিদিন আসেন এবং এর আগে 13 দিন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15ই জুলাই পর্যন্ত যে লকডাউন, মানে কার্যত লকডাউন, প্রায় লকডাউন, যেটা যে বিধি নিষেধ সেটা এক্সটেন্ড করার পরে 15ই জুলাই পর্যন্ত এখানে এটা চলবে। আমি শুধু সাধুবাদ জানাবো না, আমি কৃতজ্ঞতা জানাবো যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে মানুষের পাশে, সেটা ঝড় হোক, জল হোক, বন্যা হোক বা মহামারী হোক, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে, তৃণমূল যুব কংগ্রেস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তারা কাজ করছে। আমরা অন্য রাজনৈতিক দলের মতো নই, এই তো নির্বাচনে জিতে গেছি এত মানুষের ম্যান্ডেট নিয়ে, বিজেপির মতো না নির্বাচনের আগে এসে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে চলে যাব। নির্বাচনে জেতার পরে আমরা মনে করি জিতলে দায়িত্ব অনেক বেড়ে যায়, সেই দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করছে, তার জন্য তাদের প্রত্যেককে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। তৃণমূল যুব কংগ্রেসের এই সাধু উদ্যোগকেও কেউ কেউ কটাক্ষ করছে, কি বলবেন? কারা কটাক্ষ করছে? যারা কটাক্ষ করছেন তাদেরকে বলুন যে তাদের কাজই হচ্ছে কটাক্ষ করা। যাদের কাজ কটাক্ষ করা তারা কটাক্ষ করুক। কিছু শ্রেণীর লোক সমাজে সবসময় থাকে যারা কাজ করে, আর কিছু শ্রেণীর লোক আছে যারা সেটার কটাক্ষ করে, সমালোচনা করে। কাজ হচ্ছে তাই সমালোচনা হচ্ছে, এটা আমাদের জন্য গর্ব। তৃণমূল যুব কংগ্রেসের এটা গর্ব যে তারা কাজ করছে তাই সমালোচনা, যারা কাজ করে না তাদের তো কিছু তো করতে হবে। ইউজলেস পিপলস আর ডুইং দিস, সুতরাং এটা নিয়ে আমরা ভাবিত নই, তৃণমূল কংগ্রেস ভাবিত নয়। হুগলি থেকে পাপ্পু সাতরা, রিপোর্ট, টাইমস বাংলা।